Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, namaskar. Kemon acho? Asha kori shobai bhalo acho, shusto acho. Amra bhalo achi inshallah. Bondhura, abar chole ashlam tomader majhe ar ekta writing part er class niye. Ei class e ami tomaderke ekti guruttopurno informal letter, jetake tumra shudhu letter bolo, eta shekhanor chesta korbo. Ajke ami tomaderke je letter ta shekhabo, letter tar nam hocche প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। মনে করো তোমার এক বন্ধু তোমার কাছে লেটার লিখেছে যে তুমি এসএসসি পরীক্ষার পরে কি করতে চাও, হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশন, এই বিষয়টা সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো এই লেটারটা কিভাবে লিখতে হবে চলো আজকের এই ক্লাসটা করার মাধ্যমে সেটা শিখে ফেলি। তো চলে যাচ্ছি মূল পড়ার দিকে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে লেটারের মোট ছয়টা অংশ, ঠিক আছে? এই যে আমি যে বক্স করে দিলাম এক নম্বরে, এটা হচ্ছে প্রথম অংশ। এই অংশে কি করতে হবে, তোমাদের প্রথমে তারিখ দিয়ে দিতে হবে এবং তুমি যেখানে থাকো সেই অ্যাড্রেসটা দিয়ে দিবে এখানে। তো আজকে হলো 17 জুলাই 2023, আর আমি লিখেছি শরীফবাগ ধামরায় ঢাকা থেকে। তুমি যে স্থানে থাকো সেইখানকার অ্যাড্রেসটা বসিয়ে দিবে এবং যেদিন পরীক্ষা দিবে সেদিনকার ডেটটা বসিয়ে দিবে। এরপরে তুমি যাকে লিখবে তাকে সম্বোধন করবে এখানে। তো আমি এখানে লিখেছি ডিয়ার হাসান, তুমি তোমার বন্ধুর নামটা এখানে লিখবে, ওকে? এরপর লেটারের যে মূল বডি রয়েছে বন্ধুরা, বডি মানে হলো মূল যে অংশটা, মূল কথাবার্তা, এই অংশটাকে এখানে আমি বক্স করে দিলাম, ঠিক আছে? বক্সটা বেশি ভালো হলো না, তারপরেও যতটুকু হয়েছে অনেক। এই অংশে দেখো আমি কীভাবে লিখেছি, ঠিক আছে? আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে বাংলা অনুবাদ সহকারে। আই রিসিভড ইয়ার লেটার ইয়েস্টারডে, গতকালকে তোমার চিঠি পেলাম বা পেয়েছি। ইন ইয়োর লেটার, তোমার চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছ হোয়াট আই ইন্টেন্ড টু ডু আফটার মাই এসএসসি এক্সামিনেশন, আমি এসএসসি পরীক্ষার পরে কী করতে চাই সেটা জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট ইট, এখন আমি তোমাকে সে সম্বন্ধে লিখছি। আফটার মাই এসএসসি এক্সামিনেশন, আমার এসএসসি পরীক্ষার পরে আই শ্যাল গেট, আমি পাবো এ লং ফ্রি টাইম, একটি বড় লম্বা সময়। আই ওয়ান্ট টু ইউজ দ্য টাইম প্রপারলি, আমি এই সময়টির যথাযথ ব্যবহার করতে চাই। সো আই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডমিট মাই সেলফ ইন টু এ কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাই আমি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। নাও এ ডেজ, আজকাল কম্পিউটার নলেজ ইজ এ মাস্ট টু গেট এ গুড জব, ভালো একটি চাকরি পেতে কম্পিউটারের জ্ঞান আবশ্যক। বিসাইডস, পাশাপাশি এ কম্পিউটার নোয়িং পারসন, একজন কম্পিউটার জানা ব্যক্তি ক্যান আর্ন এ লট অফ মানি, অনেক টাকা উপার্জন করতে পারে বাই ডুইং অফিসিয়াল ওয়ার্কস, অফিস সংক্রান্ত কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারে। হি ক্যান অলসো আর্ন এ লট অফ মানি বাই ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং করেও সে অনেক টাকা উপার্জন করতে পারে। রাইট মি সুন, শীঘ্রই আমাকে লিখবে অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষার পরে তোমার কী প্ল্যান রয়েছে সেটা আমাকে আমাকে জানাবে সে সম্বন্ধে। বন্ধুরা, এরপরের অংশটা কীভাবে লিখছি দেখো। নো মোর টুডে, আজকে আর নয়, কনভি মাই রিগার্ডস টু ইয়র প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, নো মোর টুডে অর্থ আজকে আর নয়, কনভি মাই রিগার্ডস, আমার শ্রদ্ধা দিবে টু ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে, অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটোদেরকে স্নেহ বা ভালোবাসা দিবে। এরপরের অংশটা আমাদের এইটা লিখতে হবে, ইয়োর লাভিং ফ্রেন্ড, আমি এখানে লিখেছি সালমান, তোমরা নিজেদের বন্ধুর নাম লিখে ফেলবে। তো ইয়োর লাভিং ফ্রেন্ড অর্থ তোমার ভালোবাসার বন্ধু সালমান। এরপরে এখানে একটা সুন্দর করে স্ট্যাম্প আঁকিয়ে দিবে, স্ট্যাম্প আঁকানোর যে নিয়ম সেটা তো তোমরা জানোই, তাই না? স্ট্যাম্পের এই বাম সাইডে থাকবে হলো ফ্রম, ডান সাইডে থাকবে টু, আর স্ট্যাম্প তো লিখতেই হবে, স্ট্যাম্প কিন্তু একটা চিঠির অংশ, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আমি তোমাদের জন্য প্রচুর পরিমাণে এখন রাইটিং পার্টের আরও ক্লাস দিব, গ্রামাটিক্যাল ক্লাসও দিব, আসলে খুবই ব্যস্ততার কারণে ক্লাসগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, আর বেশিরভাগ ইলেকট্রিসিটি থাকে না, সমস্যার কারণে ক্লাস বানাইতে পারছি না। তো বন্ধুরা, সবাই বেশি বেশি আমার ক্লাসগুলো দেখবে, যত প্রকারের কাজ আছে সেগুলো আমাকে দিবে। ইংলিশ উইথ আজিম তোমাদের পাশে আছে, থাকবে,
সবার বন্ধু চ্যানেল এটা, ঠিক আছে? সবাই কাজ দিব, আমার অনেক শিক্ষার্থী বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করতেছে, তাদের কাজগুলো আমি ধীরে ধীরে সুন্দরভাবে তৈরি করে দিয়ে দিতেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।